আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা তেল বানিয়ে দেখাবো, যে তেলটা আপনাদের চুলের জন্য খুবই উপকারী হবে। তো আসলে আমি এই তেলটা ব্যবহার করার পরে ভালো একটা ফল পেয়ে, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। তো আমি তেলটা বানানোর জন্য আমার প্রথমে লাগছে একটা তেল। তো আমি প্যারাশুট তেলটা নিয়েছি আপনাদের কাছে, যদি যে কোনো নারকেল তেল, খাঁটি তেলটা নেওয়ার চেষ্টা করবেন, তো সেটাই নেবেন 100 গ্রামের মতো। তো আমি 100 গ্রাম করে দেখাচ্ছি, তার অনুপাতে তেলটা বাড়িয়ে এবং মেথি ও কালো জিরাটা বাড়িয়ে এভাবে করে তেলটা বানিয়ে নেবেন। তো 100 গ্রামের জন্য আমি 1 চা চামচ, যেটা দেখতে পাচ্ছেন, চা চামচ উঁচু করে 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ মেথি নিয়ে নিয়েছি। এবার এটাকে আলাদা আলাদা করে একটু গুঁড়া করে নিব, যাতে ভিতর থেকে এর যে উপকারী নির্যাসটা সেটা যেন বের হয়ে আসে। তো এর জন্য আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে প্রথমে মেথিটা হালকা করে ভেঙে নিব, তারপরে কালো জিরোটাও ভেঙে নিব। দুটোকে একটু গুঁড়া করে নিতে হবে, এটুকু কাজ। তো আপনারা চাইলে শিলপাটাতে গুঁড়ো করে নিতে পারেন, যে যেভাবে আসলে সুবিধা হয় সেভাবে গুঁড়ো করে নেবেন। তো আমি প্রথমে মেথিটাকে গুঁড়া করে নিয়েছি, তো এরই ভিতর দিয়ে কালো জিরেটাও গুঁড়ো করে নিতে পারেন, আর চাইলে আলাদাও করে গুঁড়ো করতে পারেন। তো মেথিটা যেহেতু একটু শক্ত দানা, তো আমি আগে মেথিটা গুঁড়ো করে তারপরে কালো জিরাটা দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে গুঁড়া করলে এভাবেই করবেন, নাহলে আগে কালো জিরে দিয়ে, মেথি দিলে কিন্তু ভালো মতো গুঁড়া হবে না, কারণ কালো জিরে আগে গুঁড়া হয়ে যাবে আর মেথিটা হবে না। তো আমি দুটোকেই দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মতো একটু গুঁড়া করে নিয়েছি। তো আমার প্রথম পর্যায়ের কাজটা শেষ। এবার আমি একটা স্টিলের বাটিতে এই গুঁড়ার অংশটা নিয়ে নিয়েছি, কারণ আমি আগেই মেথি এবং কালো জিরেটা মেপে নিয়েছি, এখন আর মাপার প্রয়োজন নাই। এখন আমি এখানে 100 গ্রামের একটা নারিকেল তেল নিয়েছি, আর নারকেল তেল 100 গ্রামের জন্য কিন্তু যে মাপটা নিয়েছি এটুকু নিলেই এনাফ। তো এবার সম্পূর্ণ তেলটাই এর ভিতরে দিয়ে দিব, এই মেথি আর কালো জিরের ভিতর। তো এই তেলটা তৈরি করা যেরকম সহজ, ঠিক সেরকমের এর উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না, অনেক উপকার। যারা ব্যবহার করেছেন তারা এর উপকারিতা সম্পর্কে জানেন। তো তো কথা বলতে বলতে আমি এর ভিতরে মেথি ও কালো জিরের ভিতরে 100 গ্রামের একটা তেল সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবারে গরম পানিতে এই তেলটাকে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব, ফুটন্ত গরম পানি নামিয়ে তারপরে তার উপরে দিব, দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। আর নেড়েচেড়ে নেওয়ার পরে এর যে কালো জিরো এবং মেথির যে নির্যাসটা, এটা তেলের সঙ্গে মিশে যাবে, আর মিশে গেলে তারপরে আমরা রোদে শুকিয়ে নিব। তো এই যেই কিন্তু কাজ, আমি কাজগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, এবং এটা ব্যবহার করবেন কিভাবে আমি বলি, আমি যেভাবে ব্যবহার করি। আসলে এতে অনেকে অনেকভাবে ব্যবহার করে, কেউ আছে গোসলের আগে তেলটা নিয়ে তারপরে গোসলের সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে দেয়। তো আমি কিন্তু সেরকম করে লাগাই না, আমি যেভাবে লাগাই, আমি হচ্ছে গোসল করে এসে তারপরে তেলটা লাগাই, যেভাবে আর কি আমরা নর্মালি মাথায় তেল লাগাই ঠিক সেইভাবেই তেলটা লাগাই। লাগাই তারপরে আমি নর্মালি ঘুরি ফিরি, আসলে ধুয়ে ফেলি না, এভাবে মাথায় থাকে। আর এই যে যে ভিতরে যে কালো জিরে এবং মেথিটা, এটা অনেকে আছে চেখে এই যে খোসার অংশটা এটা ফেলে দেয়, তো এটা আমি ফেলি না। কারণ হচ্ছে কি, যে যখন তেলটা রোদে শুকাতে দেবেন কিংবা নিরিবিরি থাকবে, তখন কিন্তু তেলটা উপরে সাদা হয়ে যাবে আর নিচে কালো জিরে এবং মেথিটা চলে যাবে, তো এটা সেরকম একটা সমস্যা হয় না, যার কারণে আমি চেখেও ফেলি না। তো এখন আমি এই বাটি থেকে একটা বয়ামে তেলটাকে ঢেলে নিব, এবং ওই যে বলেছি রোদে শুকাবো, তো 5 দিন রোদে শুকালে 15 দিন ধরে শুকাতে হবে, তো 5 দিন পরে কিন্তু ব্যবহার করা যাবে। তো যদি সময় থাকে তাহলে 15 দিন পরেই ব্যবহার করবেন। তো প্রথমবার যদি কেউ প্রথমবার তৈরি করেন তাহলে 5 দিন পর থেকে ব্যবহার শুরু করে দিবেন, এবং পরবর্তীতে একইভাবে অনেকটা তেল তৈরি করে নিবেন, যাতে করে ওই 15 দিন ধরেই রোদে শুকিয়ে তারপরে মাথায় নিতে পারেন। 5 দিন পর থেকে যদি মাথায় নেওয়া শুরু করেন, তারপরেও কিন্তু চেষ্টা করবেন রোদে 15 দিন ধরেই এটাকে রাখার জন্য, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো এভাবে করে আমি এই যে 15 দিন রোদে দিয়েছিলাম, তো 15 দিন পরে আমি তেলটাকে নামিয়ে নিয়েছি। আসলে আমিও কন্টিনিউ তেলটা নিতে ভুলে যাই, আর যদি ভুল না করে যদি কন্টিনিউ নেওয়া যায় তাহলে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন। তো আশা করি আমার রেসিপি বা আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।